তৃণমূল নিজে সবচেয়ে ভালো জানে তৃণমূল কার সাথে আছে। তৃণমূল মালপোয়া খায় না, তৃণমূল কুর্তা পাজামা পাঠায় না। তৃণমূল 98 সালে তৈরি হয়ে বিজেপির সঙ্গে নির্বাচনী জোট করেনি, 99 সালে করেনি। 2001 সালে হয় এবার নয় নেভার স্লোগান দিয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসের হাত ধরে হেরে গিয়ে আবার ফিরে গিয়ে দপ্তরবিহীন মন্ত্রী হয়নি। তৃণমূলের নেত্রী বলেনি বিজেপি ইজ মাই ন্যাচারাল অ্যালি, এগুলো সব ভুলে যাচ্ছেন। খালি খালি আমার সাথে সজলের রাস্তায় দেখা হয়েছে, আমার সাথে শান্তিকারও দেখা হয়েছে। আমি তো শান্তিকাকেও শুভেচ্ছা জানিয়েছি। তো তখন তৃণমূল বলেনি যে সিপিএম আর তৃণমূল এক। ভদ্রতা করার মানে সৌজন্য দেখানোর মানে এক হওয়া। তৃণমূলকে জিজ্ঞেস করুন আপনারা সাংবাদিকরা, যে সজলের সঙ্গে হাত মিলিয়েছি বলে যদি সিপিএম আর বিজেপি এক হয়, তাহলে শান্তিকাকে শুভেচ্ছা জানিয়েছি বলে সিপিএম আর তৃণমূল এক হলো, তাহলে আর দরকার কি সজল আর শান্তিকার হোটেল লড়াইয়ে থাকার? আমি তো সব বিজেপির সাথেও এক, তৃণমূলের সাথেও এক হয়ে গেলাম, তাহলে বিজেপি আর তৃণমূল উইথড্র করে দিক, সব ভোট আমাকে দিতে বলুক।